ঝকঝকে আকাশে নীলে ঠিক যেন শিল্পীর তুলির টান। পর্বতের অবয়বে কখনো নীরের সোনা, কখনো বা রং বদলে রজত শুভ্র। সুন্দরী কাঞ্চনজঙ্ঘার রূপে মজেছে পাহাড় থেকে সমতল। প্রকৃতি যখন এত মনোহরা, ঠিক তখনই শহরে পা দিলেন বঙ্গকন্যাদের হার্টথ্রব দেব। রবিবার বিমানে বাগডোগরা পৌঁছন তিনি, সঙ্গে টিম কিশমিশ। গন্তব্য পাহাড় রানী দার্জিলিং। ছবির শেষ দশ দিনের শুটিং হবে এখানেই। পাহাড়ে শুটিং করতে ভালো লাগে। ব্যাক টু ব্যাক তিনটে ছবি, সাঁঝবাতি, টনিক এবং এই ছবিটা কিশমিশ। পাহাড়ে এমনি আমার খুব লাকি একটা জায়গা, যেখানে যত শুটিং হয়েছে পাহাড়ে আমার সমস্ত কিছু সুপার ডুপার হিট আছে, তো সেটা একটা তো ভালো লাগা তো আছেই। এখন দেখা যাক, এখন ওয়েদারটা আশা করি ভালো হবে, ভালো শুট হবে। করোনার প্রকোপ কিছুটা কমলেও ভাইরাসের অস্তিত্ব এখনও বহাল। তারই মধ্যে কাজে ফিরছে রূপলি দুনিয়া। দেবের নিজের প্রোডাকশন হাউসে দুটি ছবিও মুক্তি পাচ্ছে পূজয়। কোভিড বিধি মেনেই সকলকে সিনেমা হলমুখ হওয়ার আবেদন দেবের। পুজোতে অনেকগুলো ছবি রিলিজ হচ্ছে, যেখানে আমারও দুটো ছবি রিলিজ হচ্ছে, গোলন্দাজ এবং গোবুচন্দ্র রাজা গোবুচন্দ্র মন্ত্রী। দর্শককে বলবো কে প্লিজ সিনেমা হলে আসুন, ছবি দেখুন এবং আগামী দিনে ভ্যাকসিন নিয়ে নেবেন এবং সতর্ক থাকবেন। শুটিং স্পট হিসেবে দার্জিলিং বরাবরই বাংলা ছবির হিট ডেস্টিনেশন। সিনেমার পর্দায় পাহাড়, জঙ্গল, ঝর্ণা, নদীর এমন ককটেলে বাঙালি আজও বুঁদ হয়। দেবের ছবি সেই স্বাদ আরও একবার ফেরাবে বলেই আশা দর্শকদের। দার্জিলিং থেকে শুভদীপ রায়নন্দীর রিপোর্ট, ইটিভি ভারত।